بسم الله الرحمن الرحيم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہیں دیوبند والے جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہیں دیوبند والے بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم أكسروا ذكر حازم لذات الموت فإنه ما من كثير إلا قل له ولا قليل إلا جزأه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, দোস্ত আহবাব, আমি শুধু দুইটা সমস্যা একটা সমাধান বলেন না, দুইটা আরো জোরে বলেন, দুইটা সমস্যা একটা আমাদের সমস্যা হইল দুইটা বলেন, আমাদের সমস্যা হইল দুইটা, কয়টা কয়টা সমস্যা, কি কি কন্যা আমি কইতাম দেখছেন সমস্যা আপনার, কইতাম আমি আল্লাহ কোন দিকে যাইতাম, সমস্যা কয়টা, এক নম্বর হইল দিল ভাঙে না, দুই নম্বর হইল চোখ কান্দে না, ঠিক না বেঠি, কয়টা সমস্যা, কি কি, দিল ভাঙে না, চোখ কান্দে না, দিল ভাঙে না, চোখ কান্দে না, সবাই বলেন না, দিল ভাঙে না, চোখ কান্দে না, আবার বলেন, আবার বলেন, জোরে বলেন, সমস্যাটা আগে চিনতে হবে, সমস্যা যদি চিহ্নিত না হয় ঔষধ ঠিক মতন লাগানো যাবে না, ঠিক না বেঠি, এই জন্য আগে ডাক্তার রোগটা চিহ্নিত করে, হুজুর রোগটা চিহ্নিত হয়ে গেলে এটাকে দৌড়ানো ওয়ান টুর ব্যাপার, ঠিক না বেঠি, সময় যায় রোগ চিহ্নিত করার ব্যাপারে, এই জন্য আগে আমরা সমস্যাটা চিহ্নিত করি, হারে সাধে গুরু যমকে পারে দাও তারে কে ইশায়ে দা কুনাম, হারে সাধে গুরু যমকে পারে দাও তারে কে ইশায়ে দা কুনাম, বাজ চু পর দাসবদেম রোজে রা পর দা কুনাম, হুজুর ওয়াস্ত শুনি অনেক কিন্তু আমল যে করতে পারি না, আমল করতে পারি এরকম কোন ঔষধ দেন, ঠিক না বেঠি, সব কিছু জানি কিন্তু কাম করতে পারি না, কাম করতে হইলে যেটা সমস্যা, হুজুর অনেক কিছু জানি কিন্তু কলমটাকে নোয়াইতে পারতেছি না, আল্লাহ, আর এক নম্বর চোখ থেকে পানি আসে না, তো সমস্যা কয়টা, জোরে বলেন, কি কি, দিল ভাঙে না, আর এক নম্বর, এক নম্বর, দুই নম্বর, এক নম্বর, দুই নম্বর, দিলকে ভাঙতে হবে, চোখকে কানতে কান্দাইতে হবে, কে কে তৈয়ার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওয়াল্লাহ দিলটা ভাঙ্গা দাও আমি, চোখটা কান্দাইয়া দাও আমি, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار
আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, পাথর আমি বানাইলাম, মানুষের দিল আমি বানাইলাম, কোনটার কি হাল আমি ভালো জানি। ও আমার বান্দা, ও আমার বান্দা, পাথর শক্ত হয়, পাথর ভাঙা যায় না, পাথর শক্ত হইলেও এই পাথরগুলোর মধ্যে কোন কোন পাথর আছে যেগুলো ভেঙে যায়, কোন কোন পাথর আছে যেগুলো কান্দে, কোন কোন পাথর আছে যেগুলো আমার ভয়ে নিচে নেমা পড়ে। আল্লাহ, ও আমার বান্দা, মানুষের কলব যখন শক্ত হইয়া যায় তখন এই কলব পাথরকেও ফেল বানাইয়া দেয়। পাথরের চেয়েও কষ্ট, পাথরের চেয়েও শক্ত, পাথর ভাঙ্গে মানুষের দিল ভাঙ্গে না, ঠিক না বেঠি? ও আল্লাহ, দিলটাকে ভাঙতে হবে, মনে চায় দিলটাকে ভাঙ্গাইব কে কে তোয়া। আল্লাহ পাক বলেন, যার দিলটা ভাঙ্গা আমি তার খুব কাছে থাকি, আনা ইন্দা মুনকাসিরাতিল কুলুব। আল্লাহ পাক বলেন, যেই বান্দা দিলটা ভাঙ্গা, যেই বান্দা দিলটা ভাঙ্গা, কোন কারণে দিলটা ভাঙ্গা গেল, আমাদের বুজুর্গ হযরত খানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন কোন সময় আল্লাহ পাক এরকম বিপদে ফেলাইয়া আপনাকে দিল ভাঙ্গাইয়া দেয়। কোন কোন সময় এটা ইখতিয়ারি হইতে পারে, ইজতিরারি হইতে পারে। বায়ানুল কোরআন দেখেন, হযরত খানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে মানুষ, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বায়ানুল কোরআন হযরত খানবী বলেন, এটা কখনো ইখতিয়ারি হয়, কখনো ইজতিরারি হয়, দিলকে ভাঙ্গাইতে হয়, রাত্রে জিকির আসকারের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে দিলকে আপনি ভাঙতে পারেন। যদি না ভাঙ্গেন, দিলকে নরম না করেন, আল্লাহ পাক মৌত দ্বারা, নানান রকমের বিপদ আপদ দ্বারা, বিপদের মধ্যে ফালাইয়া, আসলে আপনার দোকান চলতেছে, হঠাৎ কইরা সব ঠিক আছে, 1,00,000 টাকা লস হইয়া গেছে, মনটা খারাপ হয়ে গেছে, মসজিদে আসলো, আল্লাহর বান্দা মসজিদে এসে ওযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, সেজদায় গিয়া কান্দতে আরম্ভ করলো, দিলটা ভাঙ্গা গেছে, ও আল্লাহ 1,00,000 টাকা কেমনে কেমনে চলে গেল, টের পাইলাম না, দিলটা ভাঙ্গা, ভাঙ্গা দিল লইয়া সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে। আল্লাহ পাক কবুল করলেন, সেজদা শেষ হইল, দোকানে ফিরে গেল, দেখতেছে এখন 1,00,000 টাকার মধ্যে 1,00,000,000 টাকা লাভ হইয়া গেছে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার কলবটাকে নরম বানানোর জন্য, তোমার কলবটাকে ভাঙানোর জন্য আমি প্রথম তোমাকে 1,00,000 টাকা লস বানাইছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো মানুষের কলব এটা আল্লাহ পাক বলেন, আমি ভাঙ্গা কলবওয়ালা বলেন না, ভাঙ্গা কলবওয়ালা, যার মনটা ভেঙে গেছে, মুনকাসিরাতুল কুলুব, এরে বলে মুনকাসিরাতুল কুলুব। আল্লাহ পাক বলেন, যেই বান্দার মন ভাঙ্গা, ওই বান্দাকে আমি কাছে রাখিয়া লই, আমার ডান দিকে কিনার দিয়া বসাই, ডান দিকে কিনার দিয়া বসাই, এরপরে তার কান্দের উপরে আমার রহমতের হাত রাখি, রহমতের হাত রাখিয়া তাকে আমি জিজ্ঞেস করি, মনটা খারাপ কেন? ওই বান্দা তখন বলে, ও আল্লাহ, এই ঝামেলায় পড়ছি, ওই ঝামেলায় পড়ছি, মনটা এই জন্য খারাপ হয়ে গেছে, আমি তখন তাকে রহমতের চাদর দিয়া জড়াইয়া তার জন্য এত পরিমাণ, এত পরিমাণ রহমতের বরাদ্দ ব্যবস্থা করে দেই যে তার মনের যন্ত্রণা দূর হইয়া যায়।
রে ভাই ও দ্রষ্টা বুজুর্গ, এক নম্বর সমস্যা কর না, মন জোরে কন মন, এক নম্বর সমস্যা মন ভাঙবে না, দুই নম্বর সমস্যা চোখ কান্দে না, কত বড় কত বড় দামি জিনিস মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বের হইল, আপনি দেখলেন এই এক ফোঁটা পানি চোখ থেকে বের হইয়া মাটিতে পড়লো, নালায়ে বাসিদকে বারে জাহাজানাদ, নালায়ে বাসিদকে বারে জাহাজানাদ, তাকে আরশ ফরশরা নালা কুনাদ, খুশন মায়াদ নালায়ে সব হায় তু, খুশন মায়াদ নালায়ে সব হায় তু, জৌক হাদারম যে ইয়ারব হায় তু, আপনি তো দেখলেন এই চোখের পানি চোখ থেকে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে পড়লো, গড়াইয়া গড়াইয়া মাটিতে পড়লো, এটা আপনার জাহিরি ভাবে দেখা, এটার বাতেন অন্যরকম, কিরকম আল্লাহর হাবিব বলেন তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হইল, তুমি তো দেখতেছ এটা মাটিতে পড়ে গেল, আসলে এটা মাটিতে পড়ে নাই এক সেকেন্ডের জন্য, এটা উপরের দিকে রওনা, উপরের দিকে যতটুকু যাইতেছে চতুর্দিকে যত ফেরেশতা সব ফেরেশতা এই চোখের পানির সঙ্গে কাইতেছে, চোখের পানি উপরের দিকে রওনা, প্রথম আসমান দুয়ার খুলে গেল, দ্বিতীয় আসমান দুয়ার খুলে গেল, তৃতীয় আসমান দুয়ার খুলে গেল, চতুর্থ আসমান দুয়ার খুলে গেল, পঞ্চম আসমান দুয়ার খুলে গেল, ষষ্ঠ আসমান দুয়ার খুলে গেল, সপ্তম আসমান দুয়ার খুলে গেল, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে গেল, লৌহ কলম দুয়ার খুলে গেল, আরশ কুরসি দুয়ার খুলে গেল, আপনার চোখের পানি আল্লাহ জাল্লা জালালুহুর সামনে গিয়া দাঁড়াইয়া গেল, ভাই ও দোস্ত বুজুর্গ যতক্ষণ পর্যন্ত এই চোখের পানি আপনার মনের যন্ত্রণা, আপনার মনের দুঃখ, আপনার মনের আবেগ, আপনার মনের জজবা, আপনার মনের চাহিদা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের কান্না, যতক্ষণ পর্যন্ত ওই চোখের পানি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর না করাবে ততক্ষণ পর্যন্ত চোখের পানি বলে আমি এখান থেকে নিচে যাব না, ভাই ও দোস্ত বুজুর্গ এরকম দামি চোখের পানি চোখের মধ্যে তো আসে কোনোদিন কামে লাগাইলাম না, ঠিক না ব্যাঠি, তো সমস্যা কয়টা কর না, এক নম্বর দুই নম্বর, এক নম্বর দুই নম্বর, এখন আপনারা বলেন দেখি বাঙাল লাগবো নি কান্দান লাগবো নি, কলবে জাকের দে মুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে, আমার নানকুর হজরত কেমনে কইতেন, কলবে জাকের দে মুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে, কলবে জাকের দে মুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে, তাকে মই রোতা রহুঁ তেরে রে জাকে ওয়াস্তে, কাকে পায়ে দর্দে মন্দা কর মুঝে সিনা বরিয়াও চশমে গিরিয়া কর মুঝে, তো দিল ভাঙাইতে হবে তো ইয়ার, চোখ কান্দাইতে হবে তো ইয়ার, কে কে তো ইয়ার, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, সমাধান হইল একটা, সমাধান কি, এটার নাম মুরাকাবা, কোন এটার নাম, পারবেন যদি পারেন তাম, যদি না পারেন তাম হবে না, তার দোষ, মুরাকাবা বলেন সমাধান, আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এরকম ভাবে মুরাকাবা করতে হবে যেন আপনি আল্লাহ পাককে দেখতেছেন, কেউ কেউ হয়তো
আমাদের জিকির মুরাকাবাকে পছন্দ করে না, কয়েকটি কোরআন হাদিসের মধ্যে নাই মুরাকাবার দলিল, হাদিসের টুকরা। এখানে মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হাদিস পড়ান, জিজ্ঞেস করেন, আমি বলছি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এটা হাদিসের টুকরা, ঠিক না বেটা হুজুর? এখান থেকে মুরাকাবা, এখান থেকে মুশাহাদা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গ হযরত খানবী রহমতুল্লাহ আলাইহি বলেন চারটা জিনিস, কয়টা জিনিস? বৈঠককে দুরুস্ত করা, দুই নম্বর চোখ বন্ধ করা, তিন নম্বর মুরাকাবা, চার নম্বর রোনাজারি। কয়টা হইল? বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। আবার বলেন, বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। কয়টা জিনিস? চারটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? চারটা জিনিস। এই চারটা জিনিসকে যদি রক্ত করতে পারেন ইনশাআল্লাহ কলব কলব নরম হবে, দিল ভাঙবে, চোখ থেকে ইনশাআল্লাহ পানি। এটা নাটকের পানি নয়, এটা অভিনয়ের পানি নয়, এটা লোক দেখানো পানি নয়, এটা কলবকে ভাঙিয়া চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি বের হওয়া। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুরাকাবা জিনিস একটা, কিন্তু হযরত থানবী হযরত শাহবলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন দশটা লাগবো। হুঁশ দরদম, নজর বরকদম, সফর দর ওয়তন, খলওয়াত দর আঞ্জুমান, ইয়াদ কাল, ইয়াদ দাস, বাজ দাস, উকুফে জামানি, উকুফে কলবি, উকুফে আদবি। এটা এই দশ জিনিস, এটা মাদ্রাসা ছাড়া আমি বলি না, কারণ এটা বুঝতে হইলে বড় বড় আলেম হওয়া লাগে। এই জন্য সাধারণ মুসলমান, সাধারণ নারী পুরুষের জন্য আমার কাছে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন চারটা সিফত। কয়টা সিফত? চারটা সিফত। বৈঠকটাকে দুরুস্ত বানানো, চোখটাকে বন্ধ করন, একটা শর্টকাট মুরাকাবা, এরপরে চোখের পানি। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? যদি তৈয়ার থাকেন তাইলে সকলে যতক্ষণ পর্যন্ত আমার কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত উঠবেন না, দয়া করে যারা প্রয়োজন আছে উডুনের ইনারা আগে ভাগে উঠতে যান, আর যারা থাকবেন আমি এই 15 মিনিট 10 মিনিট 15 মিনিট কষ্ট দিব, এই 10-15 মিনিট যারা থাকতে পারবেন ইনারা থাকবেন, এরপরে দোয়া হয়ে যাবে। আর যারা কোনো কষ্ট আছে ঝামেলা আছে ইনারা উঠতে গেলে ভালো, কারণ মুরাকাবার একটা নিজাম আছে, এখানে উঠা উঠি করা যায় না। তো ইনশাআল্লাহ কাম শুরু করতাম, পারি তো? সমস্যা কয়টা? সমাধান কয়টা? সমস্যা কয়টা? সমাধান কয়টা? সমস্যা দুইটা কি জানি? দিল ভাঙবে না, চোখ কান্দে না, আর সমাধান হইল মুরাকাবা। সমাধান হইল আল্লাহ তুমি কবুল করো, আমিন। চারটা সিফতের সঙ্গে মুরাকাবা। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন বৈঠকটা দুরুস্ত বানাও। আমরা যারা প্যান্ডেলে আসি আমরা সবাই এরকম ভাবে বসবো, যাতে করে এক বসার উপরে 15-20 মিনিট থাকতে পারবো, নড়াচড়া করতে হবে না। কথা বুঝছেন কিনা? এরকম ভাবে বসেন, যেভাবে বসলে আপনার জন্য আরাম, 15-20 মিনিট লাগে, আধা ঘন্টা আপনি এক বসনে থাকতে পারবেন, এটা নড়াচড়া করা করবেন না, এরকম বস, যেভাবে বসলে আপনার আরাম হয় এইভাবে আপনি বসেন। আমার কাছে শুধু একটাই শর্ত, সেটা হইল এই 15 মিনিট, এই 20 মিনিট আপনি শরীর নড়াচড়া করতে পারবেন না, শুধু গর্দান নড়াচড়া করতে পারে, আর পুরা শরীরটা স্থির থাকবে। যারা আমরা ডায়াসের মধ্যে আসি, এখানে আমার সঙ্গে আসি, যারা ইনারাও এরকম মুসল্লিদের দিকে ফিরে আমরা সবাই বসে যাই, হ্যাঁ স্টেজে যারা আসি এরা সবাই বসে সোজা বসতে চেষ্টা করব।
আঁকা বাঁকা বসতে না বসা ভালো, বিলকুল সোজা, বিলকুল সোজা। এমনি কিতাবের মধ্যে লেখছে কেবলামুখী হয়ে বসা। এখন তো কেবলা টেবলা কোন দিকে, তো আমি তো তাল পাইতেছি না, কেবলা এদিকে তাহলে পারা যাবে না। আমরা তো সব উত্তর দিকে, এখন আপনারা সবাই সোজা উত্তর দিকে বসবেন, আর যারা প্যান্ডেলে যারা স্টেজে আসি সোজা দক্ষিণ দিকে, সোজা দক্ষিণ দিকে বসছেননি সবাই। এটাকে আমাদের বুজুর্গরা সাধারণত চৌজানু হয়ে বসা, ডান পায়ের বুড়া আঙ্গুল সংলগ্ন আঙ্গুল বাম পায়ের হাঁটুর নিচে মোটা রগ শক্ত করে ধরে বসা, যদি সম্ভব বসেন, সম্ভব নয় যেভাবে আরাম ওইভাবে বসেন। দুইটা হাত হাঁটুর উপর, দুইটা হাত হাঁটুর উপর থাকবে বিলকুল, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা। অনেকেই সোজা করতে পারে না, প্রত্যেকে ডাইন বাম একটু তাকায়া দেখেন, অনেকে কিন্তু সোজা করতে পারে না, বিশেষ করে মেরুদণ্ড। এই জন্য পেটটা সামনের দিকে একটু ভাসায়া দিলে দেখবেন সোজা হয়ে যাবে, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, হাত দুইটা হাঁটুর উপর, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা দুইটা বরাবর থাকবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শরীর নড়াচড়া করবে না, শুধু গর্দান থেকে মাথা, গর্দান থেকে মাথা একটুকু নড়াচড়া করতে পারে, বাকি বুক সিনা এইগুলো নড়াচড়া করবে না, কোমর নড়াচড়া করবে না, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বৈঠক সুন্দর হওয়ার পর দুই নম্বর হইল চোখ বন্ধ করা। আমরা সবাই চোখ বন্ধ করে নিব, চন্দেদার কাছে রত্ন মাই খে সেরা, চন্দেদার কাছে রত্ন মাই খে সেরা, এক জমানা খানা এ বহদত গয়া, আত্তার হোম রুমি হোম রাজি হো গজালি, কুছ হাত নহীঁ আতা জুজে শহর গাহি। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আমরা সবাই নিয়ত করি, হিম্মতের সঙ্গে নিয়ত করি, সবাই আমরা নিয়ত করি, হিম্মতের সঙ্গে নিয়ত করি, ও আল্লাহ চোখ বন্ধ করলাম, দয়া করে আমার কলবের চোখ খুল্লা দাও। এই কথা নিয়ত করে আমরা সবাই চোখ বন্ধ করে নিব। মাহফিলের যারা কর্তৃপক্ষ, যারা স্বেচ্ছাসেবক, ইনারা চোখ বন্ধ করবেন না, ইনারা বাইরে বাইরে ঘুরবেন, চতুর্দিকে হাঁটবেন, যেন কোনো জুতা চোর ভিতরে ঢুকতে না পারে। এজন্য যারা স্বেচ্ছাসেবক, যারা জিম্মাদার, ইনারা চোখ খোলা রাখবেন, আর বাইরে যারা আছেন, আর অন্যরা যারা আসি, প্যান্ডেলের ভিতরে যারা আসি, মা বোনরা যারা আসি, সবাই আমরা চোখ বন্ধ করে নেই, সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কয়েক মিনিটের জন্য আমরা সবাই বিসমিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়ে আমরা সবাই চোখ বন্ধ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নিয়ত করেন ও আল্লাহ চোখ বন্ধ করলাম, দয়া করে আমার কলবের চোখ খুলে দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ খুলবানা খোলা রাখবানা, সাবধান, চোখ খুলবানা খোলা রাখবানা, চোখ যদি খোলো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত গাঙ্গুহি বলেন, চোখ হইল মনের জানালা, চোখ হইল মনের জানালা, চোখ বন্ধ মন যতই দৌড়াদৌড়ি করুক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ থাকবে, মন কলক আপনার বুক থেকে বের হইতে পারবে না। যদি
চোখ আপনি খুললেন, হালকা ভাবেও খুললেন, ফুটুস করে কলব বের হয়ে যাবে, কলবকে আর ধরতে পারবেন না। এই জন্য সাবধান ভাই বন্ধুরা, সাবধান মা বোনেরা, সাবধান, চোখ খুলব না, খোলা রাখবো না, দুই মিনিটের জন্য, দশ মিনিটের জন্য, পনেরো মিনিটের জন্য, বিশ মিনিটের জন্য আপনার কোনো কিছুই নষ্ট হবে না। আপনি মেহরবানি করে সবরের সঙ্গে আমরা সবাই চোখ বন্ধ রাখবো, দিল খোলা রাখবো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিএম বাড়ির মুসলমান চোখ বন্ধ করে একজন দুইজন হইয়া যাও, একটা অস্তিত্ব দুইটা অস্তিত্ব বানাও, একটা অস্তিত্ব উত্তর বাড্ডা জিএম বাড়িতে থাকবে, আর একটা অস্তিত্ব এটা হইল কল্পনার অস্তিত্ব, এই অস্তিত্বটা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড় করাইয়া দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমার সঙ্গে বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়াছি। আমার নানকুরের হজরত বলতেন, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, ছোড় দি কিস্তি মেরি রহমত কে দরিয়া, দেখে কর আপড়া হুঁ দর পে তেরে রহমত কে সায়া, দেখে কর ও আল্লাহ গভীর রজনীতে ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, ছেলে ছাড়লাম, মেয়ে ছাড়লাম, বিবি ছাড়লাম, ও আল্লাহ শক্তি যদি থাকত তোমার ঘর মক্কা শরীফ বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াইতাম, ও আল্লাহ শরীরের মধ্যে শক্তি নাই, পকেটে টাকা পয়সার ব্যবস্থা নাই, জাগতিক ভাবে যখন ইচ্ছা তখন যাওয়ার সুযোগ নাই, এজন্য শরীরটা উত্তর বাড্ডা জিএম বাড়ি মসজিদে রাখলাম, মনটা কলকটা ও আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দিলাম। এলাহি তেরে চৌখট পর বিকারী বন কে আয়া হুঁ, সরাপা ফকর হে আজিজো নদামত সাথ লায়া হুঁ, ভিখারী ও জিসকে পাস না ঝুলি হ্যায় না পেয়ালা, বেগার জিসে আপনা হিরসো হওয়ালে মার ডালা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর হাবিব বলেন, দিলটাকে যদি তৈয়ার করতে হয়, ও আমার উম্মত আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত, আমার উম্মত কলবটাকে যদি ভাঙতে হয়, চোখটাকে যদি কান্দাইতে হয়, মউতকে স্মরণ করো, ফাইন্নাহু মামিন কাসিরিন ইল্লা কাল্লালাহু ওয়ালা কালিলিন ইল্লা জাজ্জাহু, মউত হইল এমন শক্ত হাতিয়ার, কলব যতই শক্ত হোক না কেন, মউতের মোরাকাবা যদি সুন্দর মতন তুমি করতে পারো, এই শক্ত কলব না ভাঙ্গা কোনো উপায় থাকবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করেন, আপনার যেন মৌত হয়ে গেল, জিএন বাড়ি মসজিদের এখানে মোরাকাবা চলতেছে, আজকে এখন রাত্র এগারোটা সাড়ে এগারোটা বাজে, এই রাত্র সাড়ে এগারোটার সময়ে জিএন বাড়ির মুসলমান নরনারী খেয়াল করেন, এটা হইল মোরাকাবা, চোখ খুলব না, খোলা রাখবো না, সাবধান, চোখ খুলব না, খোলা রাখবো না। আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন, যদি আপনার মৌত হয়ে গেল আজকে রাত্র এগারোটার সময়ে, যদি আপনার মৌত হয়ে গেল আগামীকাল রাত্র এগারোটা পর্যন্ত, চব্বিশ ঘন্টা, এই চব্বিশ ঘন্টা
আপনার জিন্দিগির, আপনার জিন্দিগির চব্বিশ ঘন্টা এগারোটা থেকে আগামীকালের এগারোটা পর্যন্ত, আজকে এগারোটা বাজে আপনার মৌত হইল, আগামীকাল রাত্র এগারোটা পর্যন্ত এই চব্বিশ ঘন্টা কিভাবে যাবে এইটা এইটা একটু চোখ বন্ধ করে দেখনের নাম হইল মৌতের মুরাকাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ সাবধান, চোখ খুলব না, খোলা রাখব না। আপনি খেয়াল করেন এই মুহূর্তে যদি মালাকুল মউত আসলো, এই মুহূর্তে যদি আপনার মউত হয়ে গেল, জিএম বাড়ির মুসলমান আপনি বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, এখানে বিল্ডিং বানাইলেন, জায়গা কিনলেন, বিল্ডিং বানাইলেন, বসবাস করতেছেন, মাহফিল হইতেছে, মাহফিল শুননের জন্য জিএম বাড়ি মসজিদ, মসজিদের মাহফিল ময়দানের মধ্যে আপনি বসা, ময়দানের মাঝখানে আপনি বসা, এই বসা অবস্থায় আজকে রাত্র সাড়ে এগারোটার সময় এই মুহূর্তে আপনার মৌত হয়ে গেল, মালাকুল মৌত আসলো, আপনার রূহ কবজ করে ফেললো। আপনি একটু তাকাইয়া তাকাইয়া দেখেন, কোনার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখেন মাঝখানে আপনার শরীরটা, ওই যে সুন্দর মানুষটা, ওই যে মোটা মানুষটা, ওই যে পাঞ্জাবি গায়ে দেওয়া মানুষটা, ওই যে সুন্দর একটা রুমাল কাঁধে মানুষটা মাঝখানে বসে আছে, যে মানুষটা আসলে আপনি, মুরাকাবার মাধ্যমে আপনি চোখ বন্ধ করে নিজেকেই আপনি দেখতেছেন, হঠাৎ করে তার মৌত হয়ে গেল, শরীরটা এতক্ষণ পর্যন্ত বসা ছিল, মৌতের সঙ্গে সঙ্গে শরীরটা আর বসা থাকতে পারে নাই, মাটির মধ্যে পড়ে গেল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখান থেকে আপনার মুরাকাবা শুরু। আপনি খেয়াল করেন আপনার শরীরটা যখন এরকম মৌতের পরে পড়ে গেল, পরিস্থিতিটা কি হইল, আপনি চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, মুরাকাবার হালতে আপনি তাকান, আপনি দেখবেন আপনাকে লইয়া এখানে চতুর্দিকে হইচই শুরু হয়ে গেল, কেউ বলতেছে ডাক্তার আনো, কেউ বলতেছে অমুককে খবর দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বড় ছেলে আপনার বাসার মধ্যে ছিল, মাহফিলে আসে নাই, একজন ফোন করে জানাইলো মিয়া সাহেব তোমার আব্বা এখানে মাথা ঘুরাইয়া পড়ে গেছে, তাড়াতাড়ি আসো। বড় ছেলে তাড়াতাড়ি করে দৌড়াইয়া আসলো, দেখলো মাঠের মধ্যে আপনি শুয়ে আছেন, তাড়াতাড়ি করে আপনার শরীরটা মাঠ থেকে বের করে রাস্তার কিনারে লয়ে গেল, সবাই বলতেছে ডাক্তার ডাক্তার আসছে, স্থানীয় ডাক্তার কপালের মধ্যে হাত রাখছে, খেয়াল করেন না, চোখ বন্ধ করে খেয়াল করেন আপনার মহল্লার ডাক্তার সাহেব, যাকে আপনি বড় চিনেন, তিনি আসছেন, তাড়াতাড়ি করে মাথার মধ্যে হাত রাখলেন, বুকের মধ্যে হাত রাখলেন, মেশিন লাগাইলেন, আপনার বড় ছেলেকে ইশারা দিয়া বলতেছে বাবা দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল লইয়া যাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, শরীর নড়াচড়া করতে দিবেন না, ভালো করে খেয়াল করেন ছেলে রাস্তার মধ্যে দাঁড়াইয়া এখন মোবাইল করতেছে, অ্যাম্বুলেন্স ওয়ালাকে মোবাইল করতেছে, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে আসার জন্য অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স আসলো, আপনাকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হইতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তারা আপনাকে অ্যাম্বুলেন্সে উঠাইতেছে, একটু খেয়াল করেন মৌত যেদিন আসলে হইয়া যাবে সেদিন তাদেরকে খেয়াল করে পাবেন না, আজকে যদি খেয়াল করেন তাদেরকে পাবেন, কারা আপনাকে অ্যাম্বুলেন্সে উঠাইতেছে, কারা আপনাকে মেডিকেল লইয়া যাইতেছে, এই মোটা শরীর বড় শরীর কষ্ট করে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হইতেছে, আপনি অজ্ঞান, আপনি কিছুই বলতে পারেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
খেয়াল করেন ওই যে অ্যাম্বুলেন্সের ভিতরে আপনি লম্বা হইয়া শুয়েছেন, দুই দিকে দুইটা টুল, টুলের মধ্যে কারা বসে আছে? আপনার বড় ছেলে কোথায় আছে একটু খেয়াল করেন, আপনার মেজ ছেলে, আপনার ছোট ছেলে, মেয়ের জামাই, ভাই ভাতিজা, অ্যাম্বুলেন্সে কারা উঠলো, কারা ডান দিকে আছে, কারা বাম দিকে আছে? রে ভাই ও দোস্ত বুজুর্গ, মোরাকাবা যদি রক্ত হয়ে গেল সেদিন যা যা ঘটবে এখন সব কিছু আপনার নজরে চলে আসবে। খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদীর সে পহলে, খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদীর সে পহলে, খুদা পুছে বন্দে সে বতা তেরি রেজা ক্যা হ্যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন আপনি অজ্ঞান অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়া, আপনার ছেলেরাও দুই দিকে টুলের মধ্যে অস্থির অবস্থায়, বাসার মধ্যে সব এখন আতঙ্ক অবস্থায়, অস্থির অবস্থায়, কি হবে কি হতে যাচ্ছে, রাস্তার মধ্যে জাম, রিক্সার জাম পড়ে গেছে, টেম্পুর জাম পড়ে গেছে, যতই বাঁশি বাজানো হইতেছে জাম খুলতেছে না, আপনার বড় ছেলে অ্যাম্বুলেন্স থেকে বাহির হইয়া চিৎকার দিতেছে আর কাঁদতেছে আর বলতেছে, ওরে রিক্সাওয়ালা ভাই আমার বাবাকে একটু বাঁচতে দাও, তোমরা যদি রাস্তা জাম করে রাখো আমার বাবাকে আমি বাঁচাইতে পারবো না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন না অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল জরুরি বিভাগে চলে গেল, ডিউটি ডাক্তার বের হয়ে আসলো, আপনার মাথার মধ্যে মেশিন লাগাইলো, নাকের মধ্যে মেশিন লাগাইলো, মুখের মধ্যে মেশিন লাগাইলো, বুকের মধ্যে মেশিন লাগাইলো, পায়ের মধ্যে মেশিন লাগাইলো, কম্পিউটারের সঙ্গে লাগাইয়া দিল, কিছুক্ষণ পরে ডাক্তারের চেহারা মলিন হয়ে গেছে। ডাক্তার বলতেছে রোগীর অভিভাবককে, বড় ছেলে আগায় যাইতেছে, বড় ছেলে বলতেছে আমি রোগীর অভিভাবক, ডাক্তার বলতেছে বাবা দৌড়াদৌড়ি করো না, তোমার আব্বা এখানে পৌঁছার আগেই এন্তেকাল করে চলে গিয়েছে। মেরে ভাই ও দুষ্ট বুজুর্গ, খেয়াল করেন ডাক্তার যখন এই সিদ্ধান্ত দিয়ে ফেলল, আপনার বড় ছেলে কথাটা শুনতে তার কেমন লাগতেছিল? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চিৎকার দিয়া কাঁদতে পারতেছে না, তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল বের করলো, তার মায়ের কাছে মায়ের নম্বরে মোবাইলটা টিপ দিয়া মা মা বলে একটা চিৎকার দিল, মা বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বুঝা ফেলছে আমার স্বামী আর দুনিয়ায় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শরীর নড়াচড়া করবে না, গর্দান মেরুদণ্ড, গর্দান মেরুদণ্ড সোজা থাকবে, হাত দুইটা হাঁটুর উপর, আপনি খেয়াল করেন আপনার মৃত্যুর খবর বাসায় পৌঁছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, পৌঁছে এই খবর বড় ছেলে বাসায় জানানোর সঙ্গে সঙ্গে তিন চার মিনিটের মধ্যে এই মৃত্যুর খবর সারা ঢাকায় পৌঁছে গেছে, চিটাগং পৌঁছে গেছে, খুলনা পৌঁছে গেছে, রংপুর পৌঁছে গেছে, পাকিস্তান পৌঁছে গেছে, ইন্ডিয়া পৌঁছে গেছে, সৌদি আরব পৌঁছে গেছে, লন্ডন পৌঁছে গেছে, আমেরিকা পৌঁছে গেছে, অস্ট্রেলিয়া পৌঁছে গেছে, সারা দুনিয়ায় আপনার মৌতের খবর পৌঁছে গেছে। আপনার লাশ এখনো ঢাকা মেডিকেল থেকে বাসার দিকে রওনা, এখনো বাসায় পৌঁছায় নাই, সারা দুনিয়া কান্দতে আরম্ভ করছে, সবাই আপনার বাসায় এসে ভিড় করতেছে, সবাই অপেক্ষা করতেছে অ্যাম্বুলেন্স কখন আসবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, হলে থাকে, খবর গেছে এই রাত্র দুইটার সময় পাগলের মতন সাতটা উল্টা গায়ে দিয়া
পকেটে পয়সা আছে কিনা খবর নাই, রওনা করছে পাগলের মতো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অ্যাম্বুলেন্স জিএম বাড়ি পর্যন্ত পৌঁছলো। আপনার এই বাড়ি, এই জায়গা আপনি কিনেছেন, এই বিল্ডিং আপনি বানিয়েছেন, পাঁচতলা বিল্ডিং বানাইলেন, কত সুন্দর করে বানাইলেন, গেট বানাইলেন, সিঁড়ি বানাইলেন, এই সিঁড়ি দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ঘর থেকে বের হন, নামাজ পড়েন, মসজিদে আসেন, আবার টুকটুক করে আপনি বাসায় পৌঁছে যান। আজকে আপনার অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল থেকে ফিরে উত্তর বাড্ডা জিএম বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, জিএম বাড়ি পর্যন্ত পৌঁছে রে ভাই দোস্ত বুজুর্গ গেট দিয়া ঢুকতে হাজার হাজার মানুষ আজকে এই গভীর রজনীতে আপনার বাড়িতে হাজির। রে ভাই দোস্ত বুজুর্গ অ্যাম্বুলেন্স আজকে আপনার গেটের ভিতরে ঢুকলো, অ্যাম্বুলেন্স থেকে আপনাকে নামানো হইলো। প্রত্যেক দিন আপনি দোতলায় থাকেন, সেখানে আপনি উঠতে যান, আজকে আপনাকে দোতলায় উঠানো হচ্ছে না। সিঁড়ির সামনে চাটাই বিছানো হইলো, চাটাই মধ্যে লম্বা লম্বি করে আপনাকে শোয়াইয়া দেওয়া হইলো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করেন না, ওই যে আপনার বিল্ডিং, এই বিল্ডিং এর সিঁড়ি, সিঁড়ির সামনে চাটাই, চাটার মধ্যে আপনি শোয়া, আপনার শরীরটা চাটার মধ্যে রাখা। খেয়াল করেন না আপনার শরীরটার উপরে একটা কাপড় দিয়া ঢাকনা দেওয়া আছে, পা থেকে মাথা পর্যন্ত ঢাকনা দেওয়া আছে। মাথাটা কোন দিকে খেয়াল করেন, পাউটা কোন দিকে খেয়াল করেন, দেখবেন মাথাটা উত্তর দিকে রাখা আছে, পাউটা দক্ষিণ দিকে রাখা আছে। একজন মুরব্বী বলতেছেন, তোমরা একটা গামছা দাও, তোমরা একটা গামছা দাও, আমার ভাইয়ের পাও দুইটা দুই দিকে ছড়াইয়া যাইতেছে, গামছা দিয়া পাউটা বন্ধ দে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করেন না, আত্মীয় স্বজন একজন একজন আসতেছেন, মাথা থেকে মুখ থেকে কাপড় সরাইয়া দেখতেছে আর কাঁদতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ জীবনে কোনোদিন বালিশ ছাড়া শোন নাই, খেয়াল করেন আজগা বালিশ আছে কি না, জীবনে কোনোদিন তোষক ছাড়া শোন নাই, খেয়াল করেন আজগা তোষক কোথায়, জীবনে কোনোদিন খাট ছাড়া শোন নাই, আজকে খেয়াল করেন আপনার খাট কোন জায়গায়। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, খেয়াল করেন আমার মা ও বোনেরা, আপনার আত্মীয় স্বজন ছেলেরা কোথায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, মেয়েগুলো কোথায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, বড় মেয়েটা কোথায় দাঁড়াইয়া কাঁদতেছে, মেজো মেয়েটা ছেলে মেয়ে লইয়া কিভাবে দাঁড়াইয়া কাঁদতেছে। আপনার স্ত্রী যখন খবরটা পাইল আপনি চলে গেছেন, কলিজার মধ্যে একটা আঘাত, ভাই দোস্ত বুজুর্গ চিৎকার করে কাঁদতে পারে না, এই বাড়ির বউ কাঁদতে পারে না, খালি চোখের উপরে কাপড় দিয়া চাপ দিয়া রাখছে, তার মনে মনে কবে এই বাড়িতে আসলো, কিভাবে কিভাবে আসলো, বিয়ে কিভাবে হইলো, কিভাবে আপনার সাথে পরিচয়, এক একটা কথা মনে হইতেছে, কলিজাটাকে যেন ভেঙে চুরে চুর পার, চোখ থেকে ঠেলে পানি বের হইতেছে, পানি থামাইতে পারতেছে না, বারবার চোখ কাপড় দিয়ে। রে ভাই ও দোস্ত বুজুর্গ দরজার চিপাই দিয়া দাঁড়াইয়া কাঁদতেছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ আপনার একটা ছোট্ট মেয়ে আড়াই বছর তিন বছর বয়স, আপনি বাসা থেকে যখন বের হন তখন আব্বু বলে আপনি আদর করেন, মেয়েটা হয়তো চকলেটের বায়না ধরে, মিমির বায়না ধরে, সারাদিন আপনি কাজকর্মে থাকেন, এই ছোট্ট মেয়েটার চকলেটের কথা, মিমির কথা আপনি কখনো ভুলেন না,
ঘরে ঢুকেই তাকে ডাকতে থাকেন, যতক্ষণ পর্যন্ত তাকে না দেখেন, যতক্ষণ পর্যন্ত তাকে কোলে না নেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভালো লাগে না। আজকে ওই মেয়ে দোতলা থেকে নামলো, আপনার লাশটার কাছে এসে দাঁড়াইলো, মুখের কাছে এসে দাঁড়াইয়া, আব্বা চোখ খুলো গো, আব্বা চোখ খুলো গো, আব্বা আব্বা চোখ খুলো, বারবার কাঁদতেছে, বারবার আবদার করতেছে, এত আবদার করণের পরেও আপনার চোখ খোলা সম্ভব হইতেছে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, খেয়াল করেন না, মুরব্বীরা আসলেন বলতেছেন আর দেরি করা যাবে না, গোসলের আয়োজন করো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পাঁচতলা বিল্ডিং দোতলায় আপনি থাকার জন্য সব আয়োজন, এখানে আপনার বেডরুম করা হয়েছে, বাথরুম করা হয়েছে, গরম ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে, বসে গোসল করার ব্যবস্থা, দাঁড়াইয়া গোসল করার ব্যবস্থা, শুইয়া গোসল করার ব্যবস্থা, সব কিছু আছে, কিন্তু আজকে আপনাকে সেখানে গোসল দেওয়া হচ্ছে না। বাড়ির সামনে, সিঁড়ির সামনে খোলা জায়গা, আরো সামনে একটু কাঁচা জায়গা গর্ত বানানো হইল, দুই খণ্ড কাঠ সেখানে বসাইয়া দিয়া, চতুর্দিকে মশারির মতন কাপড় টাঙ্গাইয়া দিয়া, নতুন গোসলখানা। এই নতুন গোসলখানা আগেও কেউ গোসল করে নাই, পরেও কেউ গোসল করবে না, আপনাকে গোসল দেওয়ানোর জন্য তৈয়ার করা হইতেছে। খেয়াল করুন, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি তৈয়ার হয়ে গেছে। মোরা বাবা একটু খেয়াল করেন না, আপনার লাশটা সিঁড়ির সামনে থেকে ওই নতুন গোসলখানায় কারা নিয়ে যাইতেছে। বড়ই পাতার গরম পানি তৈয়ার হয়ে গেছে, গোসল দেওয়া হইতেছে, গোসলের শেষে বলতেছে কাফনের কাপড় দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যখন কাফনের কাপড় চাওয়া হইল, আপনার স্ত্রী কাঁদতেছে, আমার স্বামী 10 বছর আগে মক্কা শরীফ গিয়েছিলেন, মক্কা শরীফ গিয়া সেখানে এহরামের কাপড় হজ করলেন, এহরামের কাপড় গুলো জমজমের পানি দিয়া ধুইয়া পরিষ্কার বানাইয়া বাড়িতে নিয়ে আসছেন, আমাকে দিছেন, ওসিয়ত করছেন, আমার মৌতের পরে এই এহরামের কাপড় রেখে গেলাম, এটা দিয়া আমার কাফনের ব্যবস্থা কইর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার স্ত্রী আলমিরা থেকে ওই 10 বছর আগে আনা এহরামের কাপড় বের করে আমার স্বামীকে তোমরা কাফনের জন্য এই এহরামের কাপড় ওসিয়ত করা আছে লইয়া যাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এহরামের কাপড় যেটা দিয়ে হজ করেছিলেন, কত সুন্দর বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে হাঁটছেন, তওয়াফ করছেন, ওই কাপড় পরিধান করে নতুন দুলা হইয়া আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত করার জন্য যাবে, সেখানে এহরামের কাপড় দিয়া আপনার কাফন তৈয়ার হয়ে গেল, কাফনগুলো লাগাইয়া তিনটা কাপড়, তিনটা গিরা, একটা গিরা পায়ের দিকে খেয়াল করেন, একটা গিরা কোমরের দিকে খেয়াল করেন, একটা গিরা মাথার দিকে, তিনটা গিরা লাগাইয়া খাটের মধ্যে শোয়াইয়া আবার সিঁড়ির সামনে রেডি করা হইল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন না আপনার লাশটা কতটুকু লম্বা, কয় হাত লম্বা একটু খেয়াল করেন, কতটুকু মোটা একটু খেয়াল করেন, কিরকম দেখা যায় একটু খেয়াল করেন, পাগুলো কিরকম দেখা যায়, হাতগুলো কিরকম দেখা যায়, মাথাটা কিরকম দেখা যায়, কোনদিন
হাঁটুর নিচে জামা গায়ে দেন নাই, আজকে দেখেন জামাটা কতটুকু লম্বা, হাঁটুর নিচ পর্যন্ত না হাঁটুর উপর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোনদিন সাদা দবদবে কাপড়ের এরকম জামা গায়ে দেন নাই, আজকে দেখেন আপনার জামাটা কত সাদা দবদবে। কোনদিন সিলাই বিহীন জামা আপনি পরিধান করেন নাই, আজকে দেখেন আপনার গায়ে যেই জামাটা এটার সিলাই আছে কি না। কোনদিন পকেট ছাড়া জামা গায়ে দেন নাই, আজকে খেয়াল করেন যেই জামা আপনি গায়ে দিলেন এই জামার মধ্যে পকেট আছে কি না। আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আপনি অগ্রসর হন, আপনার বাড়ি, আপনার সিঁড়ি, আপনার সিঁড়ির সামনে খাটিয়া, খাটিয়ার মধ্যে আপনার লাশ, সাদা কাপড় পরানো, তিনটা গিরা, একটা গিরা পায়ের দিকে, একটা গিরা কোমরের দিকে, একটা গিরা মাথার দিকে। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি অগ্রসর হও, মাথার দিকে যেই গিরাটা এই গিরাটা খোলো, গিরাটা খুলে প্রথম পরত কাপড়ের খোলো, দ্বিতীয় পরত খোলো, তৃতীয় পরত খোলো, খোলার পরে দেখো চেহারা, এখন তোমার চেহারার সঙ্গে মিলাও, তোমার চুলের সঙ্গে মিলে কিনা দেখো, কপালের সঙ্গে মিলে কিনা দেখো, দাঁড়ির সঙ্গে মিলে কিনা দেখো, চোয়ালের সঙ্গে মিলে কিনা দেখো, দাঁতের সঙ্গে মিলে কিনা দেখো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজি সাহেব বলেন, কপালের মধ্যে হাত রাখিয়া দেখো লাশটা গরম না ঠান্ডা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শরীর নড়াচড়া করবে না, চোখ খুলবো না, খোলা রাখবো না, খেয়াল করতে চেষ্টা করেন লাশটা কিরকম দেখা যায়, কারা কারা লাশ দেখানোর জন্য আসতেছে, চতুর্দিকে কারা ভিড় করতেছে, কারা দোয়া পড়তেছে, আত্মীয় স্বজন বলতেছে দেরি করা যাবে না, জানাজার জন্য ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ দাঁড়াবে, নামাজের পরপরেই জানাজা হয়ে যাবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন না তারা তারা আপনাকে এই লাশ বাড়ি থেকে খাটিয়ার মধ্যে উঠাইয়া মসজিদের দিকে রওনা করলো। খেয়াল করেন আপনার এই লাশ বাড়ি থেকে যখন মসজিদের দিকে রওনা করলো, তখন বাড়িতে যেই মেয়েরা আছে, বাড়িতে যেই মহিলারা আছে, সব মহিলারা একটা চিৎকার, এই তো চলে যায় আর ফিরে আসবে না। ট্রাক রেডি আছে আজিমপুর গোরস্থানে, কবর রেডি করা হইতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মসজিদে জানাজা নিয়ে যাওয়া হইল, নামাজের পরে আপনার ছেলে মাইক লইয়া বাবার জানাজার ঘোষণা দিতে গিয়ে কথা বলতে গিয়ে আর কথা বলতে পারে না। আরেকজন এসে বলল, ছেলেটা তো কথা কইতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, তার বাবার উপরে কারোর কোনো কষ্ট থাকলে মাফ করে দিবেন, টাকা পয়সা পাওনা দেওনা থাকলে ছেলের সঙ্গে যোগাযোগ করবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন না এই জানাজার মধ্যে কারা কারা শরীক হইল, ভালো করে খেয়াল করেন, তাইলে দেখবেন কে কোথায় দাঁড়ানো আছে, শত্রুরা কোথায় দাঁড়ানো, মিত্ররা কোথায় দাঁড়ানো, আত্মীয় স্বজন কোথায় দাঁড়ানো। আল্লাহু আকবার বলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জানাজা হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা এবার কলমা শাহাদত করতে করতে ট্রাকে উঠানো হইল আজিমপুর, আগের থেকেই কবর খোদা হয়ে গেছে, আপনাকে নিয়া ওই কবরের কাছে নিয়ে যাওয়া হইল। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কবরে নামানোর জন্য
আপনার ছেলে, আপনার ভাই, আপনার মেয়ের জামাই নিচে কবরে নামলো, বলতেছে আমার বাবা, আমার শ্বশুর, আমার ভাইকে আমার হাতে তুলে দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, লোকেরা আপনার লাশটা আপনার ঘনিষ্ঠ তিনজন মানুষের হাতে তুলে দিল, তারা আপনাকে মাটির মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শোয়া দিল, বাঁশ দেওয়া হইতেছে, চাটাই দেওয়া হইতেছে, পাতা দেওয়া হইতেছে, অন্ধকার হইয়া আসতেছে, ভাই উঠে গেল, জামাই আছে আর ছেলে আছে, আরো বাঁশ চাটাই পাতা, অন্ধকার হইয়া আসছে, জামাই উঠে গেল, ছেলেটা উঠতে পারতেছে না, আর মাত্র দুইটা বাঁশ, আর মাত্র দুইটা বাঁশ, দুইটা বাঁশ লাগাইলে অন্ধকার হয়ে যাবে, দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন হইয়া যাবেন। ছেলেটার মনে মনে একটা শেলবারের মতন আব্বাকে একটু দেখতে যায়, মাথাটা চেহারার উপর থেকে কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে জওয়ান ছেলে সেখানে ঘুরে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, আর কোনো খবর নাই। লোকেরা দেখলো একজনকে দাফন করতে এসে আরো দুইজন এখন দাফন হইয়া যাইতেছে, তাড়াতাড়ি করে ছেলেটাকে টাইনা উঠাইলো, গাড়িতে উঠাইয়া ঢাকা মেডিকেল পাঠাইয়া দিল, ডাক্তারের কাছে পাঠাইয়া দিল, অন্য একজন নামলো, বাকি দুইটা বাঁশ কমপ্লিট করে মাটি দিয়া আপনাকে চিরদিনের জন্য একা একা বানাইয়া দেওয়া হইল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই একা একা অবস্থায়, আগেও ছিলেন একা, পরেও এখন একা, এই একা অবস্থায় আপনি আছেন, আর আপনার সঙ্গে আছে আল্লাহ। আল্লাহকে যদি রাজি করাইয়া যাইতে পারলাম আমার আখেরাত ভালো, আল্লাহকে যদি রাজি করাইয়া যাইতে না পারলাম আমার আখেরাত আরো বরবাদ হইয়া গেল। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, দুইখানা হাত উপরের দিকে উঠাইয়া আমিও দুইখানা হাত উপরের দিকে উঠাইলাম, আপনারাও দুইখানা হাত উপরের দিকে উঠাইয়া দোয়া হবে। যারা বাইরে আছেন তারাও হাত উঠান, যারা ভিতরে আছেন হাত উঠান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। আপনি মোরা কাবা ছাড়বেন না, আপনি খেয়াল করেন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, যারা আমরা মক্কা শরীফ দিয়েছি তাদের জন্য বিলকুল সোজা, শরীফ যাই নাই তারা অন্তত বাইতুল্লাহর ছবি হইলেও দেখছি। আমরা খেয়াল করি, আমার সঙ্গে সবাই বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াইয়া কাঙ্গালের মতন ভিক্ষু যেভাবে আপনার বাড়ির দুয়ারের সামনে দাঁড়ায়, বিক্ষুক যেভাবে আপনার দোকানের সামনে দাঁড়ায়, বিক্ষুক যেভাবে চোখে টলটল পানি লইয়া, চোখে টলটল পানি লইয়া বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া, চোখে টলটল পানি লইয়া বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড়াইয়া, ও আল্লাহ সব কিছু ছাড়লাম তোমার ঘরের দুয়ারের সামনে হাজির হইয়া গেলাম, ছোড় দি কৃষ্টি মেরি রহমত কে দরিয়া দেখ কর আপ
পড়া হুঁ দর পে তেরে রহমত কে সায়া দেখে কর ওয়াল্লাহ একখানা কাগজের টুকরা লইয়া তোমার ঘরের সামনে দাঁড়াইলাম ওয়াল্লাহ মনের মধ্যে অনেক দুঃখ এই দুঃখের কথা কাউকে বলি না কাউকে বলবো না কাগজের মধ্যে লিখিয়া তোমার সামনে হাজির হয়ে গেলাম মনের মধ্যে অনেক যন্ত্রণা যন্ত্রণা তোমার সামনে পেশ করার জন্য হাজির হইলাম মনের মধ্যে অনেক আশা ও আল্লাহ ছেলেটার চাকরি হয় না দরখাস্ত লইয়া তোমার কাছে আসলাম মেয়েটার বিবাহ হয় না মেয়েটার বিবাহ হয় না ও আল্লাহ এই আরজি লইয়া তোমার দরবারে হাজির হইলাম ও আল্লাহ দোকান চলতেছে না আরজি লইয়া তোমার কাছে হাজির হইলাম শরীরটা ভালো যাইতেছে না আল্লাহ আরজি লইয়া তোমার কাছে হাজির হইলাম ও আল্লাহ নানান রকমের সমস্যা তোমার কাছে হাজির হইলাম ছেলে মেয়েকে লইয়া সমস্যা ও আল্লাহ তোমার কাছে হাজির হইলাম সংসার চালাইতে পারি না তোমার কাছে হাজির হইলাম ও আল্লাহ ঋণের দায়ে আটকা পড়ে গেছি তোমার কাছে হাজির হইলাম ইয়া আল্লাহ জওয়ান দাইয়েরা ইয়া আল্লাহ মাহফিলের আয়োজন করলো এক একজন এক এক আশা এক একজন এক এক আকাঙ্ক্ষা ও আল্লাহ সকলের আকাঙ্ক্ষা লইয়া হাজির হইলাম দয়া করে তুমি কবুল করে লও এলাহি তেরে চৌখাতে পর বিকারি বনকে আয়া হুঁ সারাপা ফকর হ্যায় আজিজ ও নদামত সাথ লায়া হুঁ ভিকারি ও জিসকে পাস না ঝুলি হ্যায় না পেয়ালা বেগার জিসে আপনা হিরসো হওয়ানে মার ডালা সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না নিজেকে বাইতুল্লাহর সামনে কল্পনা করে নিজের মনের দুঃখগুলো নিজের মনের কষ্টগুলো নিজের মনের আরজিগুলো নিজের মনের কথাগুলো ইয়া আল্লাহ কইতেও পারি না গো আল্লাহ কিভাবে বলতে হবে জানি না শুধু চোখের পানি তোমার সামনে হাজির করে দিলাম ও আল্লাহ এই চোখের পানির বরকতে আমাদেরকে কবুল করে লও এই চোখের পানির বরকতে আমাদের আব্বা আম্মাকে কবুল করে লও এই চোখের পানির বরকতে আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে লও এই চোখের পানির বরকতে জিএম বাড়ির সকল মুসলমান নরনারীকে কবুল করে লও পুরুষদেরকে কবুল করে লও মা বোনদেরকে কবুল করে লও এই মাদ্রাসা কবুল করে লও আলেম ওলামা কবুল করে লও যারা মেহমান তশরিফ এনেছেন কবুল করে লও ইয়া আল্লাহ যে সকল মানুষ ইয়া আল্লাহ নাফিলের শেষ পর্যন্ত বসে আছে হাত দুইটা উঠাইয়া কঙ্গালের মতন কাঁদতেছে হাত দুইটা উঠাইয়া কঙ্গালের মতন কাঁদতেছে ও আল্লাহ মনটা শক্ত হয়ে গেছে মনটাকে তুমি খাইয়া নরম বানাইয়া দাও ও আল্লাহ মনটা শক্ত হয়ে গেছে কে তুমি ভাইয়া নরম বানাইয়া দাও কলবে জাকির দে মুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে কলবে জাকির দে মুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে তাকে মই রোতা রহুঁ তেরে রেজা কে ওয়াস্তে তাকে মই রোতা রহুঁ তেরে রেজা কে ওয়াস্তে তু হি তু ও মেরে তন মে বজায়ে আবগ
তসলিমুল উলুম হাফেজিয়া মাদ্রাসা গঠন করে লও, নূরানী ফিল্টার গার্ডেন মাদ্রাসা গঠন করে লও, ভাওয়ালিয়া পড়া যুব সমাজকে কবুল করে লও ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল করে লও প্রধান অতিথি জানা কবুল করে লও, ঘর দুয়ারের মধ্যে শান্তি দান করো, সাংসারিক জীবনে শান্তি দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুঝে হব হো ইয়া রামে নবী কা ইলাহি, মুঝে হব মুস্তাফা দে, আবু বকর ওমর উসমান কা সাদকা, মুঝে হব আলী مجھے عرفان بجاہ شیخ عالم سلطان احمد ولی با صفا دے، مجھے ریما بجاہ قطب عالم عزیز الحق امام بارزا دے، مہ کمخانہ شیخ المشائخ رشید احمد مہ رشد و خدا دے، بحق حاجی امداد اللہ بحق حاجی امداد اللہ মুঝে এমদাদ আতা দে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।